সকলকে নমস্কার যারা ব্যবসাভিত্তিক লঙ্কা চাষ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর যারা শখের বা এমনি ছাদে বাগানে একটি দুটি লঙ্কা গাছ লাগাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি না তারা স্কিপ করতে পারেন আর যারা ব্যবসাভিত্তিক লঙ্কা চাষ করছেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে প্রতি বিঘা পিছু কুড়ি হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত লাভের মুখ দেখতে পারবেন আর যা যারা এই ভিডিওটি দেখবেন না তারা পুরোপুরি ঠকে যাবেন কারণ এই ভিডিওটিতে আছে অধিক ফলনের রহস্য এই ভিডিওটিতে এমন কিছু টিপস আছে যা একটি লঙ্কা গাছে দেড়শো থেকে দুশোটি লঙ্কা ধরাতে পারবে আর লঙ্কা দেবে চার থেকে পাঁচ মাস ধরে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের এই লঙ্কা চাষ পর্বে অনেকগুলো ভিডিও পরপর আপলোড করা হবে যেগুলো আপনাদের লঙ্কা চাষে খুব সাহায্য করবে ভবিষ্যতে আজকের আলোচনার বিষয় হলো কীভাবে আপনি আপনার লঙ্কা গাছের পাতা কুকড়ানো পাতা কোন রোগের জন্য হয় বা কোন পোকার জন্য হয় সেটা বুঝতে পারবেন আর তা থেকে কিভাবে মুক্তি পাবেন বাজারে কি কি ওষুধ আছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য আর দীর্ঘদিন ধরে আপনি লঙ্কা বা লঙ্কার ফল তুলতে পারবেন এটা নিয়ে আজকের আলোচনা মূল বিষয় অর্থাৎ লঙ্কা পাতা কেন কুঁকড়ায় ও তার প্রতিকার এর মেন হচ্ছে বিষয়বস্তু প্রথমে জেনে নেওয়া যাক কেন লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় মানে কিছু হওয়ার পেছনে তো কিছু কারণ থাকে তেমনি লঙ্কা গাছের পাতা কুকড়ানোর পেছনে চারটি কারণ থাকে আর আপনি যদি এই কারণগুলো বুঝতে পারেন তাহলে আপনি সহজেই এর প্রতিকার পাবেন প্রথম কারণ হল বীজবাহিত কারণ অর্থাৎ বীজ থেকে আপনার লঙ্কা গাছ কুটে হতে পারে বা লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যেতে পারে বীজের প্রবলেমে যেমন আপনি যদি অপরিশোধিত বীজ ব্যবহার করেন আপনি যদি কোয়ালিটি খারাপ বীজ ব্যবহার করেন আপনার বীজের যদি ক্ষমতা কম থাকে তাহলে বীজ থেকে যখন চারা গাছ বেরোবে তখন সেই চারা গাছ অবশ্যই কুটে হবে বা তার পাতাগুলো কুঁকড়ে যাবে দু নম্বর কারণ চষি পোকার আক্রমণ হতে পারে যাকে আমরা থিপস বলি এই পোকার আক্রমণ হলে আপনাদের পাতাগুলো হচ্ছে কুকড়ে যায় বা হচ্ছে মুড়ে যায় আপনি কি করে বুঝতে পারবেন যে আপনার গাছে চষি পোকা লেগেছে এর সহজ চেনার উপায় হলো পাতা নিচয়ে চষি পোকা অর্থাৎ থিপরা বাসা বাঁধে এগুলো দেখতে অনেকটা হলুদ ছোটো ছোটো হলুদ পোকার মতন যেগুলো খালি চোখে ভালোভাবে দেখা যায় না আর এর লক্ষণ হলো পাতায় হচ্ছে হালকা হলুদ হলুদ দাগ স্পট পড়ে যাবে কারণ চষি পোকা বা থিপসগুলো যখন আপনার পাতা থেকে রস শোষণ করে খাবে সেই জায়গার কোষগুলো নষ্ট হয়ে যাবে আর সেই জায়গার পাতাগুলো হলুদ হয়ে যাবে আর পাতার আকৃতি হবে পুরোপুরি নৌকার মতন অর্থাৎ পাতাগুলো উপরের দিকে গুটাবে যেমন নৌকা দেখতে লাগে সেই ধরনের পাতাগুলো পাতার কিনারাগুলো উপরের দিকে গুটিয়ে যাবে এটা হলো থিপস আক্রমণ বা পোকার আক্রমণ আপনি বুঝতে পারবেন তিন নম্বর হলো লাল মাকড় বা হলুদ মাকড় আক্রমণ বা যাকে আমরা মাইটস বলি এর আক্রমণ হলে আপনাদের পাতাগুলো কুকড়ে যেতে পারে এর লক্ষণ হলো যে এই পোকাগুলোকে খালি চোখে দেখতে পাওয়া যায় আপনি পাতা নিচু দেখলে দেখতে পাবেন যে পাতা নিচু ছোটো ছোট সিঁদুরের ছোটো ছোটো যেমন ফোঁটা পড়লে যেই ধরনের দেখতে লাগে লাল ধরনের সেই ধরনের এই পোকাগুলো দেখতে আর এই পোকার আক্রমণ হলে পাতা হলুদ ভাব হয়ে যায় এবং খুব বেশি হলে পাতা ঝরে যেতে পারে নিচের পাতাগুলো গাছের নিচের পাতাগুলো ঝরে যেতে পারে আর এই প্রকার আক্রমণ হলে গাছের পাতা যে উল্টানো নৌকার মতন অর্থাৎ পাতাগুলো নিচের দিকে মুড়ে যাবে উপরের দিকে অর্থাৎ থিপস থিপস আক্রমণ হলে উপরের দিকে মুড়বে আর লাল মাকড় অর্থাৎ হলুদ মাকড় বা মাইটস আক্রমণ হলে পাতাগুলো নিচের দিকে মুড়ে যাবে অর্থাৎ পুরোপুরি নৌকাকে উল্টে দিলে যেই যেই ধরনের হয় সেই ধরনের হবে আর চার নম্বর কারণ হলো সাদা মাছি গাছে যদি সাদা মাছি লাগে তাহলে আপনাদের পাতা কুকড়ে যেতে পারে আর এই সাদা মাছি এই থিপসকে বা অন্যান্য ব্যাকটেরিয়া ভাইরাসকে বহন করে আনে তাদের কারণেও হচ্ছে আপনার পাতা কুকড়ে যেতে পারে তাই সাদা মাছি লাগলেও আপনাদের হচ্ছে পাতা কুকড়ে যাবে আর এর চেনার উপায় হলো আপনি যখন আপনার ফসলের মধ্যে প্রবেশ করবেন তখন দেখবেন মাছি ছোটো ছোটো সাদা মাছি একটা ভনভন করে উঠছে আবার আর এটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার গাছে সাদা মাছি লেগেছে এরপর জানা যাক যে আপনি কীভাবে আপনার জমিকে এই চারটে রোগ থেকে বা চারটে পোকার আক্রমণ থেকে আপনি লঙ্কা গাছকে রক্ষা করবেন প্রথমে আসি হচ্ছে বীজবাহিত প্রবলেম আপনার বীজবাহিত প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আপনার চারা গাছ অর্থাৎ যে বীজ থেকে আপনি লঙ্কা চারা করবেন সেই বীজটাকে অবশ্যই শোধন করে নিতে হবে আর সেই বীজটা যেই গাছটিকে হয়েছে সেই গাছে অবশ্যই যে কোনো ধরনের ভাইরাস মুক্ত করার জন্য যে কোনো ধরনের ইনসেকটিসাইড অর্থাৎ ইমিরা কোড়াফিট বা থার্মাথাসকাম ইউজ করতে হবে আর যেই জায়গায় বীজতলা হবে সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তাহলে আপনাদের বীজবাহিত কুঠে অর্থাৎ বীজবাহিত যে পাতামোড়া রোগ সেটা হবে না চষি পোকা বা থিপস আক্রমণ হলে আপনার লঙ্কা গাছে আপনি কীভাবে তার থেকে মুক্তি পাবেন তার জন্য বাজারে অনেক নামি দামি কোম্পানির ওষুধ আছে সেগুলো ব্যবহার করতে পারেন যেমন ডাউ কোম্পানির বর্তমানে কটিভা নাম সেই কোম্পানির আছে ডেলিগেট এটা কুড়ি এম ব্যবহার করতে পারেন এছাড়া বিএসএফ কোম্পানির ইন্টারফিট বলে একটা ওষুধ আছে যেটা আপনারা তিরিশ এম হিসাবে ব্যবহার করবেন দামে এছাড়া বিএসএফ কোম্পানির এক্সপোনাস বলে আরেকটি ওষুধ আছে যেটা আপনারা টু পয়েন্ট ফাইভ এম প্রতি ডামে ব্যবহার করবেন এখানে ডাম বলতে ষোলো লিটারে জলের কথা বলা হচ্ছে এছাড়া আপনি পিঠের সঙ্গে ফিপ্রোনিল নিল ইউজ করতে পারেন এখানে ইমিডাকড়াফিট দুই থেকে তিন গ্রাম নেবেন বা লিকুইড নিলে নিতে পারেন টেন এম এল ওর সাথে ফিপ্রোনিল নেবেন হচ্ছে তিরিশ এমএল নিয়ে স্প্রে করতে পারেন এছাড়া বায়ো বায়ো আর তিনশো তিন বলে একটি ওষুধ আছে দমন কোম্পানির সেটা আপনি পঁচিশ এমএল ব্যবহার করতে পারেন এক ট্যাঙ্কি জলে এই ওষুধগুলোর মধ্যে যে কোনো ওষুধকে আপনি নিয়ে সপ্তাহে দুবার ইউজ করবেন তাহলে আপনি থিপস থেকে অর্থাৎ চশি পোকা থেকে আপনি মুক্তি পাবেন লঙ্কা গাছের এরপর আসি মাইটস যদি আপনার লাল মাকড় বা হলুদ মাকড় আক্রমণ হয় লঙ্কা গাছে তাহলে আপনি কী ওষুধ ব্যবহার করবেন বা কি ওষুধ ব্যবহার করলে আপনি মাইটস থেকে মুক্তি পাবেন যেমন বৈদিক কোম্পানির হচ্ছে কাকা যেটার ডোজ হলো পঁচিশ এম প্রতি ট্যাঙ্কি জলে এছাড়া এইচপি এইচপিএম কোম্পানির সুপার সোনাটা এরও ডোজ হচ্ছে কুড়ি থেকে পঁচিশ এম প্রতি ট্যাঙ্কি জলে পেগাসাস এর একটা পঁচিশ গ্রামের পাউচ যেটা সেঞ্জিন্ডা কোম্পানির ওষুধ ও বায়ার কোম্পানির ওবেরন প্রতি ট্যাঙ্কি জলে পনেরো এম এছাড়া ওমাইট ওমাইট আছে বায়োস্টার কোম্পানির মেডেন বলে একটি ওষুধ আছে এছাড়া অ্যাবাসিন আছে ক্রিস্টাল কোম্পানির ওমাইট মেডেন অ্যাবাসিন এই তিনটে ওষুধই ডোজ হলো পনেরো এম প্রতি ট্যাঙ্কি জল এগুলো পনেরো দিন ছাড়া ইউজ করবেন তাহলে আপনি মাইটস বা লালমাকড় থেকে পুরোপুরিভাবে মুক্তি পাবেন এরপর আসি সাদা মাছি আপনার যদি জমিতে সাদা মাছি লাগে অর্থাৎ আপনি যখন আপনার জমিতে প্রবেশ করবেন তখন যদি কোনো মাছির মতন ভ্যানভ্যান করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাদা মাছি লেগেছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি উলালা ইউপিএল কোম্পানির উলালা ব্যবহার করবেন প্রতি ট্যাঙ্কি জলে দশ গ্রাম হিসাবে এছাড়া বায়ার কোম্পানির ওবেরন ইউজ করবেন পনেরো এম এল প্রতি ট্যাঙ্কি জলে এছাড়া সেন্জিনা কোম্পানি পেগাসাস ইউজ করবেন প্রতি ট্যাঙ্কি জলে পঁচিশ গ্রাম হিসাবে ওসিন ইউজ করবেন দশ গ্রাম প্রতি ট্যাঙ্কি হিসাবে এছাড়া পিট ইউজ করবেন প্রতি ট্যাঙ্কি জলে দুই থেকে চার গ্রাম অথবা লিকুইড হলে আপনি ব্যবহার করতে পারেন টেন এম প্রতি ট্যাঙ্কি চলে এই ওষুধগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন তাহলে আপনারা লঙ্কা গাছের কুটে হওয়া থেকে অর্থাৎ পাতা কুকরানা রোগ থেকে পুরোপুরিভাবে মুক্তি পাবেন তবে অবশ্যই প্রথমে রোগটাকে বা পোকার আক্রমণকে চিনুন তারপরে ট্রিটমেন্ট করবেন কারণ আপনারা শুধু গিয়ে বলেন যে আপনার পাতা কুকড়ে যাচ্ছে পাতা কুটে হয়ে যাচ্ছে তার ওষুধ দিন কিন্তু সেটা মাইটসের কারণে হচ্ছে না থিপসের কারণে হচ্ছে না হোয়াইট ফ্লাই অথবা সাদা মাছির কারণে হচ্ছে সেটা আগে পরিষ্কারভাবে জানুন অথবা বীজবাহিত কারণে হচ্ছে সেটা না জানলে আপনাদের টাকা নষ্ট যাবে কাজের ওষুধ পড়বে না প্রথমে তাই শিখে নিন কীভাবে হচ্ছে বা কী কারণে আপনার হচ্ছে লঙ্কা গাছটা কুটে হয়েছে কোন পোকার আক্রমণে হয়েছে তারপরও আপনি দোকানে গিয়ে এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করুন তাহলে আপনি পুরোপুরিভাবে সুরক্ষা পাবেন আপনার পাতা কনানোর রোগ থেকে সকলকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটি কমেন্ট করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিওটি শীঘ্রই আপলোড করা হবে সকলকে ধন্যবাদ খুব ভালো থাকবেন